নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি এপিসোডে সকল বন্ধুকে স্বাগত। আজ আমি চিকেনের একটি রেসিপি বানাবো, নাম ইরানি চিকেন। আমাদের বাড়িতে কোনো গেস্ট আসার কথা থাকলে আমরা আগে থেকেই কুকিং প্রিপারেশন করে থাকি, যেমন মশলা তৈরি, ম্যারিনেশন ইত্যাদি। কিন্তু হঠাৎ করে কোনো গেস্ট এলে আমরা চেষ্টা করি খুব তাড়াতাড়ি এবং চটজলদি কোনো একটা রেসিপি, তখন এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। ইউনিক একটা রেসিপি যেটা খুব কম মশলা এবং কম তেলে রান্না করা হয় আর খুব তাড়াতাড়ি হয়, খেতে খুব টেস্টি। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখতে পাচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমার তেল ছিল, তাই আর তেল দেওয়ার প্রয়োজন হয়নি। যদি তেল না থাকে তাহলে একটু তেল দিয়ে নেবেন। এবার চিকেনটা ছেড়ে দিচ্ছি এবং হাই ফ্লেমে নাড়াচাড়া করি। দেখতে পাচ্ছি চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং চিকেন থেকে জল বেরিয়েছে। এভাবে হাই ফ্লেমে রেখেই অনবরত নাড়তে হবে এবং জলটাও শুকিয়ে যাবে। এভাবে ভাজতে ভাজতে জল শুকিয়ে গেছে এবং চিকেনেও হালকা ব্রাউন কালার এসেছে। এখন চিকেন থেকে তেল বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি নুন। আর দেব কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা এবং রসুন বাটা। সব কিছু ভালো